আরেকটি প্রশ্ন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে সালাম দেওয়ার পর কোরআন তেলাওয়াত করা যাবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সালাম বা সালাত দরুদ পেশ করবেন, যখন সেখানে যাবেন দরুদ পেশ করবেন সামনে থেকে গিয়ে, আর দূরে থাকলে যে কোনো সময় সালাত সালাম দরুদ পাঠ করা, বিশেষ করে নামাজের মাধ্যমে আল্লাহ ফরজ করেছেন দরুদ এবং সালাম পাঠ করা। আত্মায়াতে সালাম রয়েছে এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দরুদ ইব্রাহিম রয়েছে, তো দরুদ সালাম ছাড়া কোনো মুমিন নেই। দরুদ সালাম পাঠ করতে হবে এবং এর অত্যন্ত ফজিলত রয়েছে। দরুদ সালাম পাঠ করার পরে যদি দোয়া করতে হয় তাহলে কিবলামুখী হয়ে দোয়া করতে হবে, আর যখন দরুদ সালাম পাঠ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের কাছে তখন কিবলা পেছনে থাকে, ঠিক না? কিবলাকে পিছনে করে দোয়া করা ঠিক নয়। কিবলাকে পিছনে করে যদি দোয়া করেন তাহলে কবর সামনে হবে, আল্লাহর কাছে দোয়া করছেন, আর কিবলা কেন পিছনে থাকবে? সুতরাং যদি দোয়া করতে হয় তাহলে কিবলামুখী হতে হবে, একটি কথা। দ্বিতীয় কথা, যে জিজ্ঞেস করেছেন কোরআন তেলাওয়াত সম্পর্কে, কোরআন তেলাওয়াত কার জন্য? নবীর জন্য, ইসালে সব। যে কোরআন পড়ে বকশানো আমাদের যে নিয়ম আছে, যদি তাই হয় তাহলে বিদআত। কোরআন পড়ে বকশানো এবং এইরকম দৈহিক ইবাদতের মাধ্যমে কাউকে নেকি পৌঁছানো, এটি নবী সাল্লামের আদর্শের নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা আপনজন আত্মীয়দেরকে আমাদের চাইতে অনেক বেশি ভালোবাসতেন এবং তাদের এক অপরের হক প্রাপ্য অধিকার সম্পর্কে আমাদের চাইতে বেশি জ্ঞান ছিল। তারপরে কেউ কারো জন্য এন্তেকালের পরে এই ঈসা আলাইহিস সালামের জন্য কোরআন খানি করা এসব মজলিস অনুষ্ঠান করেননি, সুতরাং এই কোরআন খানি নেই। আর যদি মনে করেন আমি মসজিদ নবীতে বসে কোরআন তেলাওয়াত করবো, তাহলে কবরের কাছে কোরআন তেলাওয়াত নেই, কবরের কাছে আপনি গিয়েছেন দুরুদ এবং সালাম পেশ করার জন্য, শেষ হয়ে গেল, সেখান থেকে আর ভিড় ভাড় না করে আর বিদাতি তরিকায় সেখানে কোরআন পড়া জায়েজ নাই। সেখান থেকে সরে গিয়ে আপনি মসজিদের কোন জায়গায়, প্রথম কাতারে হোক অন্য জায়গায় হোক, যেখানে আপনার সুবিধা হয় সেখানে বসে যান, বসে গিয়ে কোরআন তেলাওয়াত করুন আপনার নিজের জন্য, নিজের সওয়াবের উদ্দেশ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই সওয়াবের মহতাজ মোকাপেক্ষী নন, এবং কোরআন পড়ে মৃত ব্যক্তিকে, যে কোনো ব্যক্তি, সে নবী রসুল হোক অথবা অন্য কোনো আপন আত্মীয় হোক, কোরআন পড়ে বকশানো এটিও সুন্নত সম্মত নয়। জি।